মায়ের আশীর্বাদ নিয়েই এবার ভোটের লড়াইয়ে আরও জোরদারভাবে প্রচারে নামতে চান লোকেশ চ্যাটার্জি। হুগলির পান্ডুয়া বিধানসভার শিমলাগড় কালী মন্দিরে পুজো দিলেন তিনি, আর সেখান থেকেই শুরু করলেন তার প্রচার অভিযান। পাশাপাশি পান্ডুয়া বিধানসভা চাপাহাটি কলোনিতে একটি জনসংযোগ কর্মসূচিতে বহু মানুষের সঙ্গে যোগদান করেন তিনি। লোকেশ চ্যাটার্জি জানিয়েছেন, তিনি যেখানেই যাচ্ছেন না কেন, সেখানে তৃণমূলের অন্যায় অবিচার সম্পর্কে মানুষের ক্ষোভ স্পষ্ট। তারা প্রস্তুত মোদিজির হাতকে আরও শক্ত করতে এবং তৃণমূল নামক চোরদের দলকে এই বাংলা থেকে উৎখাত করতে। তার বিপরীতে প্রার্থী রয়েছেন আরেক অভিনেত্রী রচনা ব্যানার্জি। একেবারে রাজনৈতিক জীবনে নেমেই টিকিট পেয়ে গিয়েছেন তৃণমূলের তরফ থেকে, যদিও রচনা কোনো ফ্যাক্টর নয় বলে আগেই জানিয়েছিলেন লোকেশ চ্যাটার্জি। তিনি বলেন, অভিনেত্রীদের মধ্যে কোনো লড়াই হবে না, লড়াই হবে মোদির সঙ্গে মমতার, আর এই লড়াইয়ে পদ্ম ফুল ফুটবে গোটা হিন্দিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ওনার পাওয়ার কথা, কিন্তু উনি ঘর পাননি। আর এরা মিথ্যে কথা বলে যাচ্ছে, তৃণমূলের লোকজন মিথ্যে কথা বলে যাচ্ছে। এরা নিজেরাই স্থানীয় মানুষ বলছে যে যারা বড় লোক তারা ঘর পাচ্ছে, ঘরের টাকা পাচ্ছে, গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে, অথচ যাদের পাওয়ার কথা এনাদের মতো মানুষরা আজকে ঘর পাচ্ছে না। এটাই হচ্ছে আজকে বাংলার সরকারের বাস্তব অবস্থা, এটাই অবস্থা। সবাইকে বলবো ধ্যান দিন, সবাই মনোযোগ সহকারে শুনুন, বাংলার আসল মায়েরা যে কথা বলছে এটাই হচ্ছে আসল সত্যি কথা। সেজের ওপর দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলার সরকার 2024 বাংলার মহিলারা মা বোনেরা জবাব দেবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, যারা সবাই বলছে পাচ্ছে। ঠিক আছে।